আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে রাজশাহী, আর রাজশাহী অনেক দিন পরে যাচ্ছি। তার পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ রেডি করতেছি, যা খুব সুন ইউটিউব চ্যানেলে চলে আসবে। বি রেডি ফর দ্যাট গাইজ। এন্ড হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি, তো এক একজনকে আমাদের পিক আপ করতে হবে, তাই এক একজনকে এক এক জায়গা থেকে আমরা পিক আপ করে ফুয়েল পাম্পে চলে আসছি তেল লোড করার জন্য। কারণ ঢাকা থেকে রাজশাহী অলমোস্ট 280 কিলোমিটার, আর আমি চিন্তা করলাম যে আজকের গাড়িটা চালাবো আমি। আর আমি যখন গাড়ি ড্রাইভ করি, তখন আমাকে ওরা সবাই অনেক বেশি পেইন দেয়, কারণ কারোর এটা ধরে, কারণ ওইটা ধরে, কারণ খিদা লাগছে, কারণ এটা হইছে। তো এইসব বিষয়ে আমি যখন গাড়ি ড্রাইভ করি, তখন আমার বেশি ফেস করা লাগে। কিন্তু রাস্তায় চাপ বেশি থাকার কারণে অনেক বেশি প্যারা খাচ্ছে এলাম। তার উপর আমি যেহেতু পুরোটাই ড্রাইভ করব ডিসাইড করছি, তো আমি ড্রাইভ করব, তাই একবারে এক টানা ঢাকা টু রাজশাহী আজকে কিভাবে যাওয়া যায় সেটা আপনাকে দেখাবো। কিন্তু মাঝপথে একটু না একটু ব্রেক আমরা নিয়ে নিছি, আর এর মাঝখানে অনেক এত পরিমাণ ব্যাড বাস দিচ্ছে, যেভাবে নাক ডাকছে, মনে করেন যে বিড়ের তালে তালে নাক ডাকছে। বিশাল একটা জ্যাম ঠেলার পরে আমরা অলরেডি চলে আসলাম যমুনা সেতু। এখানে এসে আমরা টোল পেড করলাম, টোল পেড করে অলরেডি উঠে গেলাম যমুনা সেতুতে। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম যে কুয়াশা কিন্তু পড়ে গিয়েছে, আর উপরে একটা চাঁদ দেখা যাচ্ছে ছোট করে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে তো ভুলেই গেছি আমি, কারণ আমি আগে থেকে কল করে জিজ্ঞেস করছিলাম ওইখানে ঠান্ডা কেমন। ঢাকার থেকে ভাই এত পরিমাণ ঠান্ডা ওইখানে, ঢাকায় তো ঠান্ডার কিছু আসেই নাই, ঢাকা তো উল্টা গরম। বাট আমরা আমাদের ভিউ গুলা এনজয় করতেছিলাম। এই দেখেন কি পরিমাণ কুয়াশা, যেটা বলার বাহিরে। তো এই কুয়াশার মধ্যে গাড়ি স্লো ড্রাইভ করতে হয়েছে আরো আমাদেরকে। এক তো ঢাকা থেকে টাঙ্গাইলের বিশাল একটা জ্যাম খেয়ে আসছি, তার উপর হালকা হালকা কুয়াশার কারণে গাড়িও একটু স্লো ড্রাইভ করছি। বাট আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে অলরেডি সকাল হয়ে যাচ্ছিল, এবং আমরা আমাদের টাইম দেখতেছিলাম যে অলমোস্ট 6:30 বাজবে আমাদের রাজশাহী পৌঁছে। রাতে তো আসলে ঠান্ডাটা বুঝতে পারি নাই তেমন ভাবে, বাট এখানে আসার পরে বুঝতে পারলাম যে উত্তরবঙ্গের ঠান্ডাটা কি জিনিস। কৃষি ইনস্টিটিউটের রাস্তা, যেখানে অনেকগুলো নারিকেল গাছ দেখা যাচ্ছে, আর এখানে সকালে একজন মানুষ কাজ করতেছে। আর এই ভিউটা এনজয় করার জন্য আমি সবাই বললাম এখানে আমাদের একটু ব্রেক দেওয়া দরকার, কারণ সাকিব এখনো হোটেলে আসে নাই। তাই আমরা বললাম যে আস্তে আস্তে যাই, প্যারা নাই চিল। তো অলরেডি আমরা রাজশাহী ইন করে ফেলেছি, দেন গাড়ি পার্ক করে ফেললাম আমি, মানে পুরো ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত পুরোটা গাড়ি গ্যাস আমি চালাই আসছি। আসার পরে ব্যাগ ট্যাগ আনলোড করতেছি, আনলোড করে এখন আমাদের পালা হোটেলে চেক ইন করার। তো অলরেডি সাকিবও চলে আসছে, সাকিবের আরেকটা সাঙ্গ পাঙ্গু নিয়ে। দেন আমরা হোটেলে চেক ইন করে আমরা যে যার রুমে যাওয়ার ব্যবস্থা নিতেছি, কে কোন রুমে যাবে, তাই ডিসাইড করে ফেললাম কে কোন রুমে যাবে। তো আমি চলে আসছি আমার রুমে, আর বাকিরা চলে যাচ্ছে বাকিদের রুমে। এক টানে যেহেতু ঢাকা থেকে রাজশাহী এসেছি, তাই সবারই অলমোস্ট ক্ষুধা লাগছে, তাই প্ল্যানিং করছি ব্রেকফাস্টে চলে যাব। তাই প্ল্যানিং করতেছিলাম যে সাগরে নেওয়া যাবে না, কারণ সাগরে নিলে সেখানের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট থাকবেই না, উল্টা আমাদের খাবারও খেয়ে ফেলবে। তাই চিন্তা করলাম যে ওর সাথে একটু মজা ফাজলামি করি, যা পুরো ইউটিউব চ্যানেলের ব্লগে আসতেছে। বি রেডি গাইস, ইউটিউব চ্যানেলের ব্লগ মিস দেওয়া যাবে না, বাট আরো ফেসবুকের ভিডিও আসতেছে, বি রেডি। দেন আমরা দুইতলায় চলে আসি, আইসা দেখি যে বাফেট বাফেটে সকালের নাস্তা দেওয়া আছে। বললাম যে আজকে কি আমাদের রুমের সাথে নাস্তা কি আছে কিনা, তাই বললাম যে ভাই আছে। আর সাগর যা দেখাইলো, ভাই আমি এক প্লেট খেতে খেতে ও অলরেডি 5 প্লেট শেষ করে ফেলছে। তো ওর এই প্যারা না নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার খাওয়া যেহেতু শেষ করে ফেলেছি, তাই আমি চলে যাই রুমে। তো রুমে যেহেতু আমার প্রথম কাজটা হয়েছে ঘুমিয়ে পড়া, ঘুমিয়ে পড়ে উঠে আরো অনেকগুলো কাজ আছে, যা নেক্সট ভিডিওতে গাইস আপনারা দেখতে পারবেন। তো কি করতে হবে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। বি রেডি ফর দ্যাট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।